হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আমি আজকে কথা বলবো যে কোনো পিডিএফ ফাইলে আপনি কিভাবে পাসওয়ার্ড সংরক্ষণ করে রাখবেন। তো আপনি যদি যে কোনো পিডিএফ ফাইলে পাসওয়ার্ড লাগান, ছবি হোক যে কোনো হোক, তাহলে কিন্তু কেউ যদি খুলতে না পারে সেটি কিন্তু দেখতে পারবে না। কারণ পাসওয়ার্ডটি যদি জানা না থাকে তাহলে কিন্তু ফাইলটা তার কাছে গেলেও খুলতে পারবে না। তো সেক্ষেত্রে আপনি কিভাবে পিডিএফ ফাইলে পাসওয়ার্ড সংরক্ষণ করবেন সব কিছু এই ভিডিওর মাধ্যমে আলোচনা করা হবে। দয়া করে ভিডিওটি স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখুন। আর যারা, একটাই অনুরোধ, যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করুন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন। কারণ বেল বাটনটি ক্লিক করলে আমরা যে ভিডিওগুলো ছাড়বো সেই ভিডিওগুলো আপনারা সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন কিন্তু পেয়ে যাবেন। তো বন্ধুরা, বেশি কথা বলবো না, জাস্ট একটা সফটওয়্যার এর জন্য আপনাকে ডাউনলোড করতে হবে। সফটওয়্যারটি কীভাবে ডাউনলোড করবেন আমি ভিডিও শেষে দেখায় দেবো। তো চলুন এবার শুরু করি। তো সফটওয়্যারটি আমি সরাসরি ওপেন করে নিলাম। ওপেন করার পর এখানে দেখতেই পাচ্ছেন সিলেক্ট ইমেজ বলে একটা লেখা আছে। তো সিলেক্ট ইমেজে ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখানে আমার অনেকগুলো ছবি এসে মোবাইলে, তো একটা ছবি আমরা এখান থেকে নিয়ে নেব। তো একটা ছবির উপরে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন ইম্পোর্ট বলে একটা অপশন আছে, সেইখানে ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখানে আমি যদি ছবিটিকে কালারিং করতে চাই তাহলে এগুলোতে টিপে দেবো, তাহলে অটোমেটিক ছবিটি কালারিং হয়ে যাবে। তো আমি কালারিং করবো না, জাস্ট আমার এটা আছে এটাই থাক। তো সরাসরি বন্ধুরা এখানে ডান বলে একটা লেখা দেখছেন নিচের দিকে, তো এখানে সরাসরি আপনারা কিন্তু ক্লিক করে দিয়ে দেবেন। সো আমি এখানে ক্লিক করে দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার পাসওয়ার্ডের সংরক্ষণ কিভাবে করবেন, পাসওয়ার্ড সংরক্ষণ করার জন্য আপনাকে উপরে যে থ্রি ডট লাইন আছে এখানে ক্লিক করতে হবে। সো এই থ্রি ডট লাইনে ক্লিক করার পরে এখানে দেখতেই পাচ্ছেন সেট পাসওয়ার্ড বলে একটা লেখা আছে। তো সেট পাসওয়ার্ডের উপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি 880088। তো দেওয়ার পরে সরাসরি ওকে বাটনে ক্লিক করে দেবো। তো এখানে দেখছে লকড বলে একটা লেখা আসলো। সো লকড কিন্তু অলরেডি হয়ে যাওয়ার দিকে। তো এখানে কনভার্ট টু পিডিএফ এখানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। সো বন্ধুরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনি যদি পাসওয়ার্ডটি দেখতে চান পুনরায় যে পাসওয়ার্ডটি ভুলও হতে পারে, সো এখানে ক্লিক করে দেবেন। সো এখানে ক্লিক করার পর দেখতেই পাচ্ছেন 880088 দেওয়া আছে। তো আমরা বেশি কিছু করবো না, এখানে কিন্তু কোয়ালিটি আপনারা বাড়াতে পারেন, কমাতে পারেন। সো আমি কিন্তু এগুলো কিছুই করবো না, জাস্ট এখানে কনভার্ট বলে একটা লেখা আছে, সো কনভার্টের উপরে ক্লিক করে দেবো। সো কনভার্টের উপরে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি অ্যাড আপনাদের সামনে আসবে, অ্যাডটিকে সরাসরি ক্লোজ করে দেবেন। ক্লোজ করার পরে পিডিএফ কিন্তু অলরেডি হয়ে গেছে। এখানে ওপেন উইথআউট মানে ডাউনলোড করা ছাড়াই, ওপেন উইথআউট মানে নিজেই আমি ওপেন করবো। সো সরাসরি ওপেন উইথআউটে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতেই পাচ্ছেন পিডিএফটি কিন্তু, মনে করুন যে আমার মোবাইলে ডাউনলোড অলরেডি হয়ে গেছে, এখানে আপনাকে পাসওয়ার্ডটি দিতে হবে। সো আমি 1 2 3 4 5 একটা পাসওয়ার্ড দিয়ে ওপেন করি, ওপেন হচ্ছে না। তারপরে 880078 এটা দিয়ে ওপেন করব, তাও হবে না। কিন্তু বন্ধুরা এটা কেউ ওপেন করতে পারবে না, শুধু পাসওয়ার্ডটি এতে লাগবে। সো আমি 880088 দেওয়ার পর ওপেনে ক্লিক করব। দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু ওপেন হয়ে গেল। তো বন্ধু, এইরকম করে কিন্তু আপনি চাইলে আপনার গার্লফ্রেন্ডের ছবি অথবা অন্য কারো ছবিও কিন্তু এরকম করে রাখতে পারেন যদি কেউ না দেখে। তো না দেখার জন্য কিন্তু এটা অবশ্যই জরুরি। তো বন্ধুরা এবার সফটওয়্যারটি আপনারা কীভাবে ডাউনলোড করবেন, সো সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য আপনাকে প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে যাওয়ার পরে এখানে লিখতে হবে পিডিএফ কনভার্টার, লিখে সার্চ দিতে হবে। তো সার্চ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর যে সফটওয়্যারটি আছে, 3 নম্বর সফটওয়্যারটি কিন্তু আমি মোবাইলে ইনস্টল করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে ইনস্টল বলে একটা লেখা আছে। তো বন্ধুরা এটি কিন্তু আমি ইনস্টল করে নিয়েছি। তো এটি দিয়ে আপনি ফ্রিতে কাজ করতে পারবেন এবং এই সফটওয়্যারটি আজে আছে, এই সফটওয়্যারটি যদি আপনি ডাউনলোড করেন সেক্ষেত্রে আপনার পয়সা করে দিতে হবে, পেইড করে তারপরে কিন্তু কাজ করতে হবে। তো অতএব আপনারা ওগুলোতে যাবেন না, আপনারা সফটওয়্যারটি একবার ভালো করে দেখে নিন। এখানে লেখা আছে ইমেজ টু পিডিএফ কনভার্টার, জেপিজি টু পিডিএফ, পিডিএফ মেকার। তো এখানে কিন্তু অলরেডি দেওয়াই আছে, দেখতেই পেলেন আপনারা। তো এরকমভাবে আপনারা কিন্তু চাইলে ডাউনলোড করে নিতে পারেন এইখান থেকে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন, আর যদি খুব বেশি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট।